ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আপনার সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। তো আপনারা বলুন তো আমি এখন কোথায় আছি, গেস করুন। আমি এখন বাড়ি এসেছি ছুটিতে। তো আমার ডিসেম্বরের 12 তারিখে ছুটি ছিল, ভেবেছিলাম সেদিনে আসা হবে। তো সেই অনুপাতে আমাদের ট্রেনের টিকিটটা কাটা হয়েছিল, দুরন্ততে কেটেছিলাম। তো হঠাৎ কি হয়, আমার শরীরটা প্রচণ্ড ওখানে খারাপ হয়ে যায়। আর এমনই শরীরটা খারাপ হয়েছিল, খাবার দাবার একদমই খেতে পাচ্ছিলাম না, প্রচণ্ড পরিমাণে শরীর দুর্বল হয়ে গেছিলো। তো হোস্টেল মানে তো আপনারা জানেনই যে নিজের খাবার নিজেকে আনতে হবে, তারপরে খেতে হবে, এমনই অবস্থা হয়েছিল। জ্বর, প্রচণ্ড পরিমাণে জ্বর হয়েছিল। তো আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, ওখানে খাবার দাবার একদমই খেতে পারছিলাম না। তো আমি ওখানের স্যারকে বলি আমার প্রবলেমের পরে আমি জানাই। তো স্যারের কাছে আমি আর আমার একটা ফ্রেন্ড যাই, আমরা দুজন মিলে বলতে যাই। তো স্যার তখন আমাদেরকে পারমিশন দিয়ে দেয়, বলে যে ঠিক আছে, এক্সামটা শেষ হোক, তারপরের দিন তোমরা চলে যেতে পারো বাড়ি। আপনারা তো জানেনই আমার মামার ছেলে প্রতাপও ওখানে পড়ে। তো ওখানে আমি স্যারকে বললাম যে স্যার, আমরা দুজন মেয়ে কি একা অত দূর থেকে কি একা আসতে পারবো? আর আমাদের কি হয়েছিল, সিটটা কনফার্ম হয়ে গেছিলো, কিন্তু যে ট্রেনটাই আসার কথা ছিল সেই ট্রেনটা কোনো টাইমে ঠিকঠাক থাকে না। ওটা আমরা আগেই জানতাম যে এই টাইম যদি হয় ট্রেনটা, তো ওই টাইমে বা যে কোনো লেট হবে, আমাদের ওটা জানা ছিল। তো স্যারকে যখন বললাম, স্যার জানে যে ওটা আমার ভাই। তো স্যার তখন বলে ঠিক আছে, তোমরা তিনজন তাহলে পরীক্ষা দেওয়ার পরে, তার পরের দিন হোক বা সেদিন, তোমরা যেভাবে টিকিট করবে সেইভাবে তোমরা বেরিয়ে যেতে পারো। থ্যাংক ইউ স্যার বলে পরে আমি ওখান থেকে বেরিয়ে যাই। ওকে, তো স্যারের কাছে যেহেতু আমরা পারমিশন পেয়ে গেছিলাম, তো তার পরের দিন আমরা পরীক্ষা দেওয়ার তার পরের দিনই সকাল 9টা নাগাদ ওরকম টাইমে বেরিয়ে যাই। ওখানে আমরা প্রথমে ডিমার্ট যাই, ডিমার্টে যেয়ে বাজার টাজার যা কিছু করার ছিল সব কিছু করে নিই, তারপর ওখান থেকে একটা ক্যাব বুক করে তারপরে আমরা চলে যাই কেয়ারপুরম স্টেশন। তো কেয়ারপুরম স্টেশনের থেকে আমরা ট্রেন ধরি, দেন তারপরে ওখান থেকে তো কেয়ারপুরম থেকে আমরা কাঠপাড়ি চলে যাই। কাঠপাড়িতে আমাদের ট্রেনটা ছিল 3:30 নাগাদ। তো আস্তে আস্তে ট্রেনটা লেট করতে শুরু করলো, প্রথমে বললো কি ট্রেনটা 1.5 ঘন্টার জন্য লেট আছে, আস্তে আস্তে সেটা 3:30 ট্রেনটা 7:30 এসে দাঁড়ালো। তো 3:30 ট্রেনটা 7:30 আসে, প্রচণ্ড পরিমাণে ট্রেনটা লেট ছিল। সারা রাত আমাদের বসে 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 গল্প করে করে ওই করে করে সারা রাতটা কোনো মতে পার করেছি। দেন 7:30 নাগাদ ট্রেনটা ঢুকে, ট্রেনটা আমাদের নর্মাল স্লিপারে কাটা ছিল। তো তারপরে আমরা ট্রেনের মধ্যে চেপে যাই, তারপর নিজের নিজের সিটে সব চলে যায়। তখন একটা প্রবলেম হয়েছিল যে আমার ভাই আমাদের সাথে সিট পায়নি, ঠিক আছে। আমি আর আমার বান্ধবী আমরা দুজন এক মানে এক জায়গায় ছিলাম। তো আমরা একদিকে ছিলাম, ভাই একদিকে ছিল, আমাদের খুব চিন্তা লাগছিল। তো সেদিনটা একটু চিন্তার মধ্যে ছিলাম, কারণ কি যতই হোক আমরা দুটো মেয়ে একদম একদিকে পড়ে গেছি, আর ট্রেনটা যে খুব একটা ভিড় ছিল তা নয়, একদমই ফাঁকা টাইপের ছিল। তো সেজন্য একটু ভয় লাগছিল, কয়েকজন কয়েকজন ছিল, ঘুমোতেও পারিনি। তারপরে ভাই ওখানে টিটির সাথে কথা বলে, কথা বলে পরে আমাদের আমি এরকম একটা সিটে ছিলাম, আপার সিটে, আমার ফ্রেন্ড পূজা ও এদিকের আপার সিটে ছিল, দেন ও চলে এলো আমার নিচের সিটটাতে, ও পেয়ে গেছিলো। তারপরে হলো আমাদের আস্তে আস্তে ঘুম শুরু, 12:30টার থেকে ঘুমোতে শুরু করেছি। ঘুম থেকে যখন উঠেছি, খেয়ে দেয়ে পরে 12:30টায় ঘুমিয়েছি। আর ওখানে আমাদের নিচে একটা আঙ্কেল আর আন্টি ছিল, তাদেরকে আমি বলেছিলাম যে খাবার যদি আসে তো আমাদেরকে একটু যেন ডেকে দেয়। তো সত্যি খুবই হেল্পফুল তারা, তারা সত্যি ডেকে দিয়েছিল, আর আমরা অর্ডারটা দিয়েছিলাম, জাস্ট সেটুকুই মনে আছে। তারপর আরও ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠেছি 8:30 নাগাদ। তো খেয়ে দে আর কোনো মতে রাত্রে ঘুম আসছে না, আমিও বসে আছি, পূজাও বসে আছে। তো তারপরে আমরা ঠিক করলাম কি জানলার পাশে যে সিটগুলো ফাঁকা আছে সেখানে যেয়ে আমরা বসে থাকবো। তারপরে জানি না, হয়তো কোনো বিয়ে বাড়ি বা কোনো ফেস্টিভ্যাল ছিল, বাজি ফোটানো হচ্ছিলো। তো আমি জানলার পাশে জাস্ট একটু কানে হেডফোন নিয়ে গান শুনতে শুনতে এগুলোই দেখছিলাম আর আসছিলাম। হালকা যখন ভোর হয়ে আসে তখন আমরা নিজেদের সিটে যাই এবং ঘুমিয়ে যাই। তারপরের দিন আমরা বাড়ি ফিরি ওই 11:30 নাগাদ, তখন আমরা বাড়ি ফিরি। আর পূজা তো এখানে বাঁকুড়াতে নেমে গেছিলো, আর আমি আসানসোল গেছিলাম মা বাড়ি, এখান থেকে ওখান থেকে ডাইরেক্ট। তো তারপর পূজা আমাকে ফোন করলো যে তোরা বাড়ি পৌঁছেছিস কিনা, বলে হ্যাঁ পৌঁছে গেছি। তো তো এই ছিল আমাদের জার্নি স্টোরি।
এসেছি আমরা 1 তারিখে, ভেবেছিলাম যে ব্লগ ছাড়বো, বাট ছাড়বো ছাড়বো করে ছাড়াই হয়নি, কারণ কি এতদিন পরে বাড়ি এলাম, একটু আদর যত্ন নিতে নিতেই জাস্ট টাইমটা একদমই পার হয়ে গেল। তো ফ্রেন্ডস, আজকে আমাদের বাড়িতে হবে হাঁস মাংস। আমার মা খুবই ভালো রান্না করে, তো চলুন বেশি আর আর না গল্প বাড়িয়ে পড়ে, চলুন চট করে আমি আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দিই। ওকে,
রেসিপিটা, আর বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন। আশা করি খুবই আপনাদের ভালো লাগবে। আর প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে আজকের ব্লগটা আপনাদের ঠিক কেমন লাগলো। ওকে, তো আজকের ব্লগ জাস্ট এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। ওকে, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।